কিভাবে চীন ও বাংলাদেশ আরও গভীরভাবে কাজ করতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান চীনের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে ব্রিফিংকালে একথা জানান জামায়াতের আমির তিনি বলেন উন্নয়ন সহযোগী হিসেবে চায়না আরও বিনিয়োগ প্রত্যাশা করে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আমরা কথা বলেছি কিভাবে চায়না এবং বাংলাদেশ আরো কাছাকাছি এসে আমরা একসাথে কাজ করতে পারি আমাদের শিক্ষা সংস্কৃতি ডেভেলপমেন্ট এই সব ক্ষেত্রেই আমরা একসাথে এগিয়ে যেতে পারি সেই বিষয়গুলো আলোচনা হয়েছে তার পাশাপাশি বাংলাদেশের রিসেন্ট যে পরিবর্তন হয়েছে সেই বিষয়গুলো আমাদের আলোচনায় স্থান পেয়েছে আমরা আশা করছি আগামীর দিনগুলোতে দুই দেশের জনগণ দুই দেশের সরকার পার্টি টু পার্টি আমরা আরও ক্লোজলি কাজ করার সুযোগ পাবো